হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আমাদের ভিডিও টাইটেল দেখে যে আমাদের ভিডিওটি কি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা ইচ্ছা করলে আমাদের মোবাইলটি গরম হওয়া থেকে বিরত রাখতে পারি তো কীভাবে আমাদের মোবাইলটিকে গরম হওয়া থেকে বিরত রাখবো তার জন্য আমি কিছু টিপস দেব আপনাদেরকে সেই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে আমি আশা করি আপনার মোবাইলটি গরম হওয়া থেকে বিরত রাখতে পারবেন তো আমার টিপস নাম্বার ওয়ান আমরা যখন মোবাইল ইউজ করি তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মোবাইলটি কোন সিরিজের মোবাইল যদি দেখি আমাদের মোবাইলটি নর্মাল কোয়ালিটির মোবাইল তাহলে অবশ্যই আমাদের মোবাইলটিকে আমরা সেভাবেই ইউজ করতে হবে যেমন মনে করেন সাপোজ আমি যদি মোবাইলটিতে আপনার ইউটিউব ইউজ করি এবং ইউটিউব থেকে কোনো কিছু নামায় দুটি কাজ যদি একসাথেই করি তাহলে অবশ্যই আমার মোবাইলটি গরম হবে সাপোজ মনে করেন আপনার মোবাইলটি স্যামসাং গ্যালাক্সি জে ওয়ান এবং আপনি যদি আরেকটি মোবাইল ইউজ করুন স্যামসাং গ্যালাক্সি স্যামসাং অ্যাস এইট তো আপনি অবশ্যই স্যামসাং অ্যাসেটে যে সুযোগ সুবিধাগুলো পান স্যামসাং জে ওয়ানের সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না তাই অবশ্যই আপনার মোবাইলের কোয়ালিটি বোঝে আপনি মোবাইলটিকেই ইউজ করতে হবে দ্বিতীয়ত আমরা যখন প্লে স্টোর থেকে হাই ডিজাইনের অ্যাপসগুলো যখন ইউজ করি গেমস অ্যাপসে সেগুলো অবশ্যই আমাদেরকে বোঝে ইনস্টল করতে হবে বোঝে ডাউনলোড করতে হবে তার মানে আমাদের মোবাইলটি যদি নর্মাল কোয়ালিটির হয় তাহলে আমরা নর্মাল কোয়ালিটির অ্যাপস আমাদের মোবাইলে রাখবো তাহলে আমাদের মোবাইলে কোনো সমস্যা হবে না আর যদি আমাদের মোবাইলটি ভালো মানের হয় তাহলে আমরা তাহলে আমরা হাই রেজলেউশনের অ্যাপসগুলো আমরা আমাদের মোবাইলে রাখতে পারি তাতে কোনো সমস্যা হবে না তারপরে বন্ধুরা আমরা যখন মোবাইল চার্জে লাগাবো তা তখন অবশ্যই আমাদেরকে মোবাইলটিকে নির্দিষ্ট সময়ে চার্জিং দিতে হবে যদি মোবাইলের চার্জ অভার হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে চার্জ থেকে মোবাইলটি খুলে ফেলতে হবে তা হলে আমাদের মোবাইলটি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ